হ্যালো বন্ধুরা, হাতি খুবই পরিচিত একটি সামাজিক প্রাণী। সাধারণত এরা দেখতে বিশালাকার এবং এদের প্রধান বাস জঙ্গলে। আজকের ভিডিওতে আমরা দেখব হাতির প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে একটি হাতি তার সঙ্গীর সাথে মিলিত হয় তা। তবে প্রথমেই জেনে নিব হাতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে সুরকে হাতের মতো করে ব্যবহার করতে পারার কারণেই এই প্রাণীকে বলা হয়ে থাকে হাতি। পৃথিবী জুড়ে হাতির শুধুমাত্র তিনটি প্রজাতি লক্ষ্য করা যায়, লক্সোডন্টা আফ্রিকানা, লক্সোডন্টা সাইক্লোটিস এবং এলিফাস ম্যাক্সিমাস। হাতি একটি দলবদ্ধ প্রাণী, এরা দলবদ্ধভাবে বসবাস করে থাকে। দলপতি হয় সবথেকে শক্তিশালী দাতাল। দলের কেন্দ্রে বাচ্চাদের ঘিরে থাকে মা ও দিদিমারা। বাচ্চারা পরবর্তীতে বড় হলে দলের বাহিরের সারিতেও স্থান নিয়ে নেয়। বিভিন্ন গল্পে 100 বছর বাঁচে বলা হলেও হাতিরা আসলে বাঁচে 60 থেকে 70 বছর। কারণ এদের জীবনদশায় 6 বার কষ দাঁত বের হয়, যে কারণে একটা সময় গিয়ে এরা চিবিয়ে খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, যে কারণে অনাহারে মৃত্যু তাদের অনিবার্য হয়ে দাঁড়ায়। বন্ধুরা, হাতির গর্ভকালকে বলা হয় প্রাণীরাজ্যে সবচেয়ে দীর্ঘতম। কেননা একটি হাতি বাচ্চা জন্ম দিতে সময় নেয় প্রায় 2 বছর, অর্থাৎ 22 মাস। তবে হাতির গর্ভবতী হতে হলে অবশ্যই মিলন দরকারি, কিন্তু তা অত্যন্ত সময় সাপেক্ষ। তো সেই কথা কি কারণে বললাম ভিডিওটি দেখলেই বুঝবেন। সঙ্গীর সাথে মিলিত হবার আগেই তারা নিজেদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে চায়, যাতে করে একে অপরের প্রতি আকর্ষণ বাড়িয়ে যায়। এমনকি নিজেরাই নিজেদের গা পর্যন্ত ঘষে নেয়। জঙ্গলে থাকাকালীন এই কাজগুলো তারা নিজেরাই করে, কিন্তু যেহেতু নিজেদের সক্রিয়তা হারিয়ে এরা এখন মানুষের বশবর্তী হয়ে গেছে, তাই মানুষটি হাতিটিকে সাহায্য করছে। কেননা এতে করে তো লাভ তারই, কেননা এই মিলনের ফলে হাতির যে বাচ্চাটি দেবে তা পরবর্তীতে তারই হবে। আর বলা হয়ে থাকে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। তো যাই হোক, এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত তাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কাজ চলতে থাকে। অতঃপর এবার কাঙ্ক্ষিত সময় হাজির। শরীরকে শুকিয়ে শুকনো একটি জায়গায় নিয়ে আসা হয় দুজনকে, এবং একসাথে কিছু খড় খাওয়ার মাধ্যমে শুরু হয় তাদের ভাব বিনিময়।
দীর্ঘ কয়েক ঘন্টা আরও এভাবে পার করার পর শেষ হয় তাদের ভাব ভালোবাসা। তারপর মা হাতিকে অপেক্ষা করতে হয় দীর্ঘ 22 মাস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আরও একটি কথা বলতে চাই, সব কিছুর মাঝেই লুকিয়ে আছে শিক্ষা। খারাপের ভিতর থেকে খারাপটা বাদ দিয়ে আমাদের ভালো শিক্ষাটা গ্রহণ করা দরকার। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে।